Good morning, everyone. Today we're going to finish our last part of this lecture 8, Introduction to Dying. অনেকদূর পড়েছিলাম আমরা, একটু রিমাইন্ড করি। প্রথমত ছিল ডাইং কি। আমরা জানি যে ফেব্রিকে ডাই প্রবেশ করাটাকে বা ফেব্রিকে ডাই প্রবেশ করিয়ে ফেব্রিকের সাথে বন্ডিং করাটাই হচ্ছে ডাইং। তো এখানে দুটো ঘটনা ঘটে, ফেব্রিকে যখন ডাই ঢুকে সেটাকে আমরা ইগজিশন বলি, ফেব্রিকের সাথে যখন বন্ড তৈরি করে তখন সেটাকে আমরা ফিক্সেশন বলি। ওকে, তাহলে ঘটনাটা হলো প্রথমে ফাইবারটাকে পানিতে চুবানো হবে, অর্থাৎ ডাই সলিউশনে চুবানো হবে। সেই ফাইবারটা তখন সোয়েল করবে, সোয়েল করার পর সেই ফাইবারের ভিতরে কিছু গ্যাপ সৃষ্টি হবে, ফুলে উঠলে কিছু গ্যাপ সৃষ্টি হবে, সেই গ্যাপগুলোতে গিয়ে রাইস পার্টিকেল গুলো প্রবেশ করবে এবং ফাইবারের সাথে একটা আনকাট বন্ড তৈরি করবে। এই যে ডাই সলিউশন থেকে ডাইগুলি ফাইবারের ভিতরে প্রবেশ করছে, এই ঘটনাটিকে ইগজিশন বলা হয়। এবং ডাই যখন ফাইবারের ভিতরে ঢুকে ফাইবারের সাথে বন্ড করছে, এই ঘটনাটিকে ফিক্সেশন বলা হয়। ওকে, এরপরে ছিল ডাই। ডাই কি একটি কালার ম্যাটেরিয়াল যেটা কিনা কালার শো করতে পারে। কালার এন্ড ডাইস এবং কালার এন্ড ছিল স্টোরি ছিল। তারপরে কেন ডাই মলিকুলস আর কালার্ড, কারণটা হচ্ছে যে তাদের যে ক্রোমোফোর গ্রুপ রয়েছে তারা স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনের জন্য দায়ী, যার কারণে ওই স্পেসিফিক রিফ্লেকশনের কারণে বা অ্যাবজর্পশনের কারণে কিন্তু আমরা বস্তুটিকে সেই কালারে দেখি। যেমন সম্পূর্ণ শোষণ করে নিলে ব্ল্যাক দেখি, আবার সবগুলো যদি প্রতিফলিত হয় তাহলে হোয়াইট দেখি। এরপরে ছিল ক্রোমোফোর। ক্রোমোফোর মানে যে বস্তুটি কালার বিয়ার করে সেটাকে আমরা অর্থাৎ ডাইসের মূল উপাদান ক্রোমোফোর বলছি। এরা সাধারণত বিভিন্ন প্রকার কম্পাউন্ড বা রেডিকেলস যাদের ভিতরে কালার এই শো করার সক্ষমতা রয়েছে, অর্থাৎ সূর্যের আলো থেকে স্পেসিফিক রে অ্যাবজর্ব এবং রিফ্লেকশন করে। তো এর ভিতরে এজো, নাইট্রো, নাইট্রোসো, কার্বনাইল বিভিন্ন প্রকার গ্রুপ রয়েছে, ক্রোমোফোর গ্রুপ রয়েছে। এদের কাজগুলো সাধারণত কালার বিয়ার করা বা কালার শো করা। এখানে যদি ক্রোমোফোরের কথা বলি, দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট, সেটা আমরা সেদিন জেনেছি। ডিপেন্ডেন্ট ক্রোমোফোর হচ্ছে যারা নিজেরাই কালার শো করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্ট হচ্ছে যারা নিজেরা এককভাবে পারে না, আর একজনের সহযোগিতা দরকার, বিশেষ করে আমাদের মতো যারা অনেক বেশি বন্ধু নির্ভর। একযুক্রম কি? একযুক্রম হচ্ছে ক্রোমোফোরকে অ্যাসিস্ট করবে, কালারটা আরো ইন্টেন্সিফাই করবে, সেগুলোর ভিতরে অ্যামিনো গ্রুপ, হাইড্রোক্সাইল গ্রুপ, কার্বক্সাইলিক গ্রুপ ইত্যাদি থাকে। তো এটার উদ্দেশ্যটা কি? কালার ইন্টেন্সিফাই করা, ফাস্টনেস প্রপার্টিস বৃদ্ধি করা, পোলারাইজেশনের মাধ্যমে স্টেবিলিটি বৃদ্ধি করা। ওকে, অ্যান্টি একযুক্রম কি? যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলি, যে সমস্ত ফ্রি রেডিকেলস গুলি ক্রোমোফোরের বিপরীতে কাজ করে, অর্থাৎ একযুক্রমের বিপরীতে, একযুক্রমের কাজ কালার ইন্টেন্সিফাই করা, এটা যখন কালারকে ডাল উল্টো ইন্টেন্সিফাই করার পরিবর্তে রিডিউস করে তখন সেটাকে অ্যান্টি একযুক্রম বলছে। এই ধরনের ম্যাটেরিয়াল গুলো যেমন ক্লোরিন, সিএইচও, কার্বক্সিলিক গ্রুপ যেটা রয়েছে। তো ক্রোমোজেনটা কি? যখন একযুক্রম এবং ক্রোমোফোর একত্রিত একখানে অবস্থান করে তখন সেটাকে ক্রোমোজেন বলে। তাহলে একটা ডাইসের ভিতরে সবসময় তারা কিভাবে অবস্থান করে? ক্রোমোফোর হিসেবে অবস্থান করে। যেখানে একযুক্রম এবং ক্রোমোফোর একসাথে অবস্থান করছে তখন এই ঘটনাটিকে আমরা ক্রোমোজেন বলছি। তাহলে সকল কালার এন্ড ডাই বা সকল ডাই সকরি সকল অল কালার এন্ড ডাই বা অল কালার এন্ড আর নট ডাই, যে সমস্ত বস্তু কালার শো করতে পারে তাদেরকে কালার এন্ড বলা হয়। বাট যে সমস্ত বস্তু টেক্সটাইল ফাইবারে কালার অ্যাড করতে পারে তাদেরকে টেক্সটাইল ডাই বলা হয়। সকল কালার এন্ড কালার শো ঠিকই করতে পারে, কিন্তু টেক্সটাইল ফাইবারে কালার যোগ করতে পারে না, শো করতে পারে না, সেজন্য সকল কালার এন্ডকে ডাই বলা হয় না। কিন্তু যে সমস্ত ম্যাটেরিয়াল ডাই তারা অলরেডি কালার শো করে এবং টেক্সটাইল ফাইবারে কালার অ্যাটাচ করতে পারে সেজন্য তাদেরকে ডাই বলা হচ্ছে। ক্যারেক্টারিস্টিক্স অফ ডাই, সাধারণত ফাইবারের সাথে যুক্ত হয়ে আনকাট বন্ড তৈরি করে, বিভিন্ন প্রকার ফাস্টনেস প্রপার্টিস শো করে। এরপরে ছিল সাবস্টেন্টিভিটি এবং অ্যাফিনিটি। সাবস্টেন্টিভিটি এবং অ্যাফিনিটিটা ছিল যে ফাইবারের নর্মালি যে আকর্ষণ, অর্থাৎ ইনহেরিডিটি যে আকর্ষণ, সেটাকে অ্যাফিনিটি বলে। আর সাবস্টেন্টিভিটিটা হচ্ছে উপযুক্ত পরিবেশ, টাইম, টেম্পারেচার, পিএইচ ইত্যাদি সৃষ্টি করে যখন কোনো ফাইবারের প্রতি কোনো ডাইসের আকর্ষণ তৈরি করছে তখন সেটাকে আমরা সাবস্টেন্টিভিটি বলি। এরপরে ছিল ক্লাসিফিকেশন অফ ডাই, ফিজিক্যাল অ্যাপ্লিকেশন, কেমিক্যাল। তো আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। দুটি ভাগে ভাগ করা যায়, একটা রেডিমেড ডাই, তৈরিকৃত ডাই যেটা ফ্যাক্টরিতে এখন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়,
আরেকটি হচ্ছে ইনগ্রেইন ডাই, মানে যেটা তৈরি করে নিতে হয় বাতে। রেডিমেড ডাইসের ভিতরে আমরা ওয়াটার সলিউবল পাই এবং ওয়াটার ইনসলিউবল পাই। ওয়াটার সলিউবল গুলি সরাসরি পানিতে দ্রবণীয়, যেমন ডিরেক্ট এসিড বেসিক রিয়েক্টিভ। ওয়াটার ইনসলিউবল গুলি পানিতে দ্রবীভূত নয়, যেমন ভ্যাট, সালফার, ডিসপার্স, মডান। এগুলোকে অক্সিডেশন রিডিউসিং এজেন্টের মাধ্যমে কি করতে হয়, সলিউবল করতে হয়। অপরদিকে ইনগ্রেইন ডাইটা হচ্ছে যে ডাইটা আগে থেকে তৈরি করে থাকে না, কেমিক্যাল বাতে অর্থাৎ ড্রাইং বাতে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি করতে হয়। সেটা হচ্ছে কি, যেমন এজোয়িক ডাই, অক্সিডেশন কালার, মিনারেল কালার, এগুলো হচ্ছে ইনগ্রেইন ডাই বা যেটা বাতে তৈরি করতে হয়। এরপরে ছিল পিগমেন্ট। পিগমেন্ট এবং ডাইসের পার্থক্য হচ্ছে পিগমেন্টের ফাইবারের প্রতি, ফেব্রিকের প্রতি কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, কিন্তু এটাকে আমরা এক্সট্রা একটা বাইন্ডার বা আঠার মাধ্যমে এই ইনার্ট সাবস্টেন্সটাকে ফেব্রিকের সাথে বিশেষ করে প্রিন্টিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি। ক্যারেক্টারিস্টিক্স, হিস্টোরি, ক্লাসিফিকেশন আমরা সেদিন এখানে আটকে গেছিলাম। আমরা যদি একটু ক্লাসিফাই করি পিগমেন্টকে, আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত বায়োলজিক্যাল পিগমেন্ট, অর্গানিক পিগমেন্টস এবং ইনঅর্গানিক পিগমেন্টস। অর্থাৎ কোথা থেকে সৃষ্টি হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা পিগমেন্টের ক্লাসিফিকেশন করছি। বায়োলজিক্যাল পিগমেন্ট গুলো কি, বলা হচ্ছে ইউজড ইন বায়োলজিক্যাল প্রসেস থেকে তৈরি করা হয়, যেমন ক্লোরোফিল, অ্যান্থোসায়ানিন, এগুলো পরিবেশে পাওয়া যায় এবং বায়োলজিক্যাল প্রসেস থেকে তৈরি করা হয়। গাছের পাতায় ক্লোরোফিল রয়েছে, আমরা যদি ক্লোরোফিল থেকে আলাদা করি সেটাকে কিন্তু আমরা পিগমেন্ট হিসেবে ইউজ করতে পারি। অর্গানিক পিগমেন্টস এর ভিতরে যেমন রয়েছে রেড, ইন্ডিয়ান ইয়েলো, অ্যালজারিন ইত্যাদি অর্গানিক ম্যাটার থেকে যেগুলো পাওয়া যায়। ইনঅর্গানিক ভিতরে ইনঅর্গানিক যেমন ক্যাডমিয়াম বোরেন্স, ক্যাডমিয়াম ব্রেন্স, ব্লু পার্বল, ইট ইস ডিপেন্ড অন দ্য সোর্স, অর্থাৎ কোথা থেকে তৈরি হচ্ছে, অর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স কোথা থেকে বা বায়োলজিক্যাল সাবস্টেন্স। ওকে, এবার আসি একটু মূল কথায়, থিওরি অফ ডাইং, অর্থাৎ ডাইংটা কিভাবে হবে যে কথাটা আমি বলতেছিলাম। একটু তোমাদেরকে ভিজুয়ালাইজেশন করতে হবে, যে মনে করো তোমরা একটা ডাই পার্টিকেল, তোমাকে এখন এই সলিউশনের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে এখন কি হবে। বলা হচ্ছে যে ডাই ডিসপার্স ইন দ্য বাথ, বলা হচ্ছে যে মোস্ট অফ দ্য ডাই সলিউশন অর মলিকুলার অ্যান্ড পার্শিয়ালি আয়োনাইজেড অর এক্সিট দ্য ফর্ম অফ আয়োনিক মিস্ট্রি। তো ম্যাক্সিমাম ডাই আমাদের হচ্ছে কি, ক্যাটানিক অথবা অ্যানায়নিক। তো ম্যাক্সিমামই অ্যানায়নিক, তাহলে তারা পানিতে কি মলিকুলার পার্শিয়ালি আয়োনাইজড অবস্থায় থাকবে। তাহলে ডাই ডিসপার্স ইন দ্য ডাই বাথ, মানে ডাই পানিতে ছড়াবে। ডিজলভ এবং ডিসপার্স কিন্তু এক জিনিস নয়। ডিজলভ মানে গলে যাওয়া, একসাথে মিশে যাওয়া। ডিসপার্স মানে কিন্তু হচ্ছে মনে করো চিনি যখন পানিতে দিব সেটা তো গলে যাবে, কিন্তু চিনি পানির সাথে যখন বালি দিব তখন সেটা কিন্তু ডিসপার্স হবে। যখন ঘুটনি মারবো, যখন শেকিং মারবো, তখন সেটা কি চারিদিকে ছড়িয়ে পড়বে। দিস ইজ ডিসপার্স। দেন ডাই ইন দ্য ডিফিউশন লেয়ার। তো এখানে অনেক প্রকার ডাই আসে ডিজলভ হয়, অনেক প্রকার ডাই আসে হয় না, যাই হোক। তো পানিতে ডাই থাকলো, সলিউশনে ডাই থাকলো, ডাই ডিফিউশন ইন দ্য লেয়ার। তাহলে ডাই তখন পানিতে যখন চুবালো তখন তারা কি আস্তে আস্তে ফাইবারের দিকে এগোবে। দ্য ডাই ইন দ্য ডিফিউশন লেয়ার, দ্য ডাই মলিকুলস দেন কাম ইন টু দ্য ডিফিউশন লেয়ার অফ দ্য ফাইবার অ্যান্ড ইন্টার অন ইট। তাহলে কি ফাইবারের কাছে আসবে, তখন তারা আস্তে আস্তে ফাইবারের কাছে আসবে। ডাই ইন দ্য ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, বলা আছে অল টেক্সটাইল ফাইবার হয় ইমার্স ইন ওয়াটার একোয়াস সলিউশন acquired an electrical potential after the reference. Acha dekho prottekta fiber jokhon panite chubano hoy tokhon tader upor ekta surface charge srishti hoy. Amra jokhon cotton ke panite nimojjito kori sei cotton er upore tokhon ekta surface charge negative charge srishti hoy. To dye ke dye to panite negative charge hoy dye fiber er dike asteche, tale fiber er bhitore probesh korte gele প্রথমে ডাইকে এই যে ফাইবারের উপরে নেগেটিভ চার্জ সেটাকে কিন্তু অপোজ করতে হবে, সেটাকে কিন্তু রিডিউস করতে হবে, তা না হলে কিন্তু সে প্রবেশ করতে পারবে না। সেজন্য বলা হচ্ছে যে ডাই ইন দ্য ডাবল লেয়ার, ইলেকট্রিক্যাল লেয়ার। বলা হচ্ছে অল টেক্সটাইল ফাইবার হোয়েন ইমার্স ইন ওয়াটার অর একোয়াস সলিউশন একোয়ার্ড অ্যান ইলেকট্রিক্যাল পটেনশিয়াল আফটার রিফ্রেড অ্যাজ এ বেটা পটেনশিয়াল অ্যান্ড দ্য কোভ্যালেন্ট হাইড্রোজেন বন্ড ফোকাস অ্যান্ড অ্যাঙ্কর অন দ্য ডাই ফাইবার আর এ শর্ট রেঞ্জ অফ ইন ওয়াটার টু 1-5 আর্মস্ট্রং পর্যন্ত এই ব্যান্ডটা হতে পারে এখানে। ওকে, তাহলে ফাইবার সারফেস এর উপর যে চার্জটা থাকতেছে সেটাকে অপোজ করে যেতে হচ্ছে। এন্ড দেন ডাই ইন দ্য ফাইবার সারফেস, যখন এই চার্জটা অপোজ করে চলে গেল তো সেই জন্য কিন্তু আমরা ডাইং এর ক্ষেত্রে, বিশেষ করে এই কটন ডাইং এর ক্ষেত্রে, ক্যাটা অ্যানায়নিক ডাই দিয়ে ডাইং এর ক্ষেত্রে আমরা সল্ট ইউজ করে থাকি। এই সল্ট কি করবে, ফাইবারের উপরে যে নেগেটিভ চার্জটা সেই চার্জটাকে তারা কি করবে,
রিডিউস করে দিবে, সেই চার্জটাকে তারা ইমিট করে দিয়ে তখন এই চার্জটাকে ডাই পার্টিকেলটাকে ভিতরে প্রবেশ করতে সাহায্য করবে। তাহলে ডাই এট দ্য ফাইবার সারফেস, প্রথমে ফাইবার সারফেসে যাবে। তো এই যে ডাই পার্টিকেল গুলো যখন ফাইবার সারফেসে যাবে, এই ঘটনাটিকে বলা হয় অ্যাডজর্পশন, ADSORP অ্যাডজর্পশন। এবং একটু পরে কি হবে, ডাই পার্টিকেল গুলো ফাইবারের ভিতরে প্রবেশ করবে, এই ঘটনাটিকে বলা হয় অ্যাবজর্পশন, ABC অ্যাবজর্পশন। এবং কিছু সময় পর দেখা যাবে কিছু ডাই পার্টিকেল কি হয়েছে, এখান থেকে বেরিয়েও গেছে, সেটাকে বলা হয় ডিসর্পশন। তো এই যে অ্যাডজর্পশন প্লাস অ্যাবজর্পশন মিলে বলা হয় সর্পশন, SORP সর্পশন। তাহলে বেরিয়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় ডিসর্পশন। তাহলে ঘটনাটা আলটিমেট কি হলো, প্রথম থেকে যদি আমরা বলি, প্রথমে ডাই সলিউশনে গুলবে বা ডিসপার্স হবে, তারপর ডাই সলিউশন ফাইবারের দিকে যাবে। ফাইবারের দিকে গেলে ফাইবার সারফেসের উপর যে নেগেটিভ চার্জ বা পজিটিভ যেটাই হোক না কেন, যে নেগেটিভ চার্জ সেটাকে অপোজ করবে, অপোজ করে সেটাকে আমরা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বলছি। এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার অতিক্রম করিয়া তারা কি করবে, ফাইবারের ভিতরে প্রথমে গায়ে আসবে, সেই ঘটনাটাকে অ্যাডজর্পশন বলছি, তারপর ফাইবারের ভিতরে প্রবেশ করবে সেটাকে অ্যাবজর্পশন বলছি। অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন দুটোকে একত্রে সর্পশন বলে, এবং কিছু ডাই পার্টিকেল আছে তারা বেরিয়েও যাবে। তো এই যে সমগ্র ঘটনাটাকে ডাই প্রবেশ করলো সর্পশন, এটাকে ইগজুশনও বলা হয়ে থাকে। ওকে, এরপরে আমরা কি করব, ফাইবার যখন ভিতরে প্রবেশ করে গেল, তো আরেকটা জিনিস লক্ষণীয়, যখন আমরা ফাইবারটাকে পানিতে চুবাবো তখন কিন্তু সেটা কি হবে, সোয়েলিং হবে। সোয়েলিং একটা কথা আছে যে আমি আগেও বলেছিলাম, যে যখন আমরা দুধ দিয়ে পাউরুটি খাই, পাউরুটিকে কি, রুটিকে দুধে চুবালে সেটা কি ফুলে ফেপে ওঠে, তার ভিতরে জায়গাগুলি বৃদ্ধি পায়। এই ঠিক এভাবে যখন টেক্সটাইল ফাইবার গুলোকেও আমরা পানিতে চুবাবো, তখন তাদের ভিতরেও এ ধরনের জায়গাগুলো বৃদ্ধি পাবে এবং ফুলে ফেপে উঠবে, যাতে করে সহজে ডাই পার্টিকেল গুলো ভিতরে প্রবেশ করতে পারে। সেজন্য সেটাকে আমরা বলতেছি কি, সোয়েলিং। তাহলে ফাইবারের ভিতরে প্রবেশ করলো, এবার ফাইবারের সাথে তারা কি করবে, বন্ড তৈরি করবে। যে ডাই ফিজিক্যালি এন্ড কেমিক্যালি বন্ড উইথ দ্য পলিমার, সেই বন্ড গুলো কিরকম হতে পারে, সেই ফিনোমেনার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার বন্ড হতে পারে। যেমন সেটা হতে পারে আয়নিক প্রোটিন ফাইবার, আয়নিক লিংকস, হাইড্রোজেন বন্ড, সেলুলোজিক ফাইবারের ভিতরে কোভ্যালেন্ট বন্ড হতে পারে, ফিজিক্যাল ফোর্সে যেমন ভ্যানডারওয়ালস ফোর্স, এগুলো হতে পারে, ডিপেন্ড করছে কেমিস্ট্রির উপরে। তো এখানে সেটা দেওয়া হয়েছে, এটা ফাইবার, ফাইবারের উপরে চার্জ রয়েছে, সেটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, এ পাশে নেগেটিভ চার্জ রয়েছে প্লাস, অর্থাৎ দুই লেয়ার চার্জ পড়তেছে। এরপরে সলিউশন থেকে ডাই পার্টিকেল এপাশে আসবে, এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার ভেদ করে ফাইবার গাত্রে আসবে, ফাইবার গাত্রে ফাইবারের ভিতরে প্রবেশ করবে, ফাইবারের সাথে বন্ড করবে, কিছু ডাই আছে বেরিয়েও যাবে। ওকে, এই হচ্ছে সমগ্র আমাদের ডাইং থিওরি, অর্থাৎ একটা ডাই পার্টিকেল কিভাবে সলিউশনে থেকে ফাইবারের ভিতরে প্রবেশ করছে। তো এখানেই এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। তো এখানে যদি আমরা একটু দেখি, প্রথমত ডাই ডিসপার্স ইন দা কোথায় এখন আসি ফাইবার। এই যে ফাইবারটা, এটা কতখানি ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। কোন একটা ডাই দিয়ে কোন একটা ফাইবারকে ডাইং করতে গেলে এই ফাইবারের গুরুত্ব পুরো সিম্পল আছে। টেক্সটাইল ফাইবার অর্গানিক কম্পাউন্ডস এন্ড ডেভেলপ স্লাইট নেগেটিভ চার্জ, পটেনশিয়াল হয় ইমার্জিং সলিউশন, যখন পানিতে চুবানো হয় তখন তারা নেগেটিভ চার্জ দেয়। কেন নেগেটিভ চার্জ দেয়, এই ফাইবার গুলোকে আমরা নানা প্রকার অক্সিডেশন করে তারপর স্কাউডিং ব্লিচিং করে কিন্তু কালারেশনে যাই, ফলে তাদের ভিতরে এই যে নেগেটিভ চার্জ মূলক গুলো গ্রো করে। Since the dimolecule and textile fiber both slight negative charge in aqueous solution, there is a tendency for the fiber to repel each other. Amra jani. So, eta jodi negative fiber hoy, negative dye hoy, tahole repel korbei. Incentive sufficient energy has to be built up to dielectric to overcome the repulsion force and allow the etake remove korar jonno tokhon amra salt use kori. NaCl hote pare, othoba Gruber sulfate factory te commercially jeta use kore, sodium
সালফেট সেটা আমরা ইউজ করতে পারি। রোল অফ ওয়াটার, এই ওয়াটারটা কি করবে? ওয়াটারের অনেক বেশি রোল ভূমিকা রয়েছে, কারণ কেননা এই যে ডাই পার্টিকেলটাকে ডিসলভ বলি আর ডাই পার্টিকেলটাকে ডিসপার্স বলি সেটা কিন্তু ওয়াটারই হয়ে থাকে, এবং দ্য পোলার গ্রুপস অফ দ্য ডাই মলিকুলস অ্যাট্যাক ওয়াটার মলিকুল এন্ড কজ ডাই মলিকুল ডিসলভ ইন ওয়াটার, অ্যাট্যাক বিটুইন ওয়াটার এন্ড ডাই। এখানে ডাই মলিকুল গুলো সাধারণত ওয়াটার মলিকুল দ্বারা আক্রান্ত বলবো না, আকর্ষিত হয়ে বন্ড তৈরি করে, এবং সেই বন্ডটা পরবর্তীতে ভেঙে ফাইবারে প্রবেশ করে, এবং ডাই পার্টিকেল ওয়াটারটা কি করছে, ডাই পার্টিকেল গুলোকে কনভে করছে, পরিবহন করছে আমাদের ফাইবার পর্যন্ত। ওকে, তো এটা একাধারে ফ্যাব্রিক হাইড্রোফিলিক পলিমার সিস্টেমকে সুইটেবল এবং সোয়েল ঘটে গুরুত্ব। রোল অফ ইলেকট্রোলাইটস বা লবণ যেটা বলে ফ্যাক্টরিতে কি কাজ করবে, রোল অফ ইলেকট্রোলাইট বা লবণের কাজটা কি? কাজটা হচ্ছে যে ফেব্রিক সারফেসের যে নেগেটিভ চার্জ হবে সেই নেগেটিভ চার্জটাকে পজিটিভে নিউট্রাল করে ফেলাটাই হচ্ছে ইলেকট্রোলাইটের কাজ, লবণের কাজ। ফ্যাক্টরিতে লবণের কাজ কান খুলে শুনে নাও, কারণ তোমরা বারবার ভুলে যাও, লবণের কাজ হচ্ছে যখন ফেব্রিকটাকে চুবানো হবে তখন তাদের ভিতরে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, সেই নেগেটিভ চার্জটাকে রিমুভ করার জন্য আমরা কি করি, সল্ট ইউজ করি। সল্ট কি করে সেই নেগেটিভের সাথে পজিটিভ চার্জ দিয়ে সেটাকে নিউট্রাল করে দেয়, যার ফলে সেখানে পার্টিকেল গুলো ঢুকে। লিকুইড হিট করা হবে কেন? হিট না করলে ডাইং হবে না। হিট যদি না করি, প্রথমত ডাই পার্টিকেল গুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে না, মলিকুল গুলো ওয়াটার মলিকুল গুলো হিটের ফলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। যখন আমরা হিট দিব তখন ফাইবারের ক্রিস্টালাইন অবস্থা থেকে অ্যামরফাস অবস্থার দিকে পরিবর্তিত হবে, অর্থাৎ হিট দিলে যে সুসজ্জিত অবস্থা আছে সেখান থেকে অ্যাব্রোথেব্র অবস্থায় যাবে, অর্থাৎ ফাইবার সোয়েল হবে, ফাইবারের ভিতরে গ্যাপ সৃষ্টি হবে এবং তার ভিতরে ডাই পার্টিকেল গুলো প্রবেশ করতে পারবে। ওকে, তো লিভার মোগ অ্যামরফাস সোয়েল অফ দ্য ফাইবার ইনক্রিজ দ্য ডাই অ্যাবজর্পশন। আমাদের ডাই প্রাথমিকভাবে ওয়াটারের সাথে যে বন্ড তৈরি করে সেই বন্ডটাকে ভাঙতেও কিন্তু আমাদের ডাই পার্টিকেল গুলোকে হিট করতে হবে। ডেভেলপ কেরিয়ার এন্ড সোয়েলিং এজেন্ট, কেরিয়ার এবং সোয়েলিং এজেন্ট উভয়েরই কাজ হচ্ছে ফাইবারটাকে সোয়েল করা। বিশেষ করে কেরিয়ারটা ইউজ করা হয় পলিস্টার ডাইং এর ক্ষেত্রে, কারণ পলিস্টারের ক্ষেত্রে আমরা জানি পলিস্টার একটা ম্যানমেড ফাইবার এবং এটা ক্রিস্টালাইন স্ট্রাকচার, অর্থাৎ সুসজ্জিত অবস্থা থাকে, ক্লিয়ার ওরিয়েন্টেশন, যার ফলে সেখানে ডাই পার্টিকেল প্রবেশ করাটা একটু দুঃসাধ্য হয়ে পড়ে। তো যার কারণে আমরা কেরিয়ার ইউজ করি এবং সোয়েলিং এজেন্ট ইউজ করি, যেটা কিনা এইটাকে একটু সফট করে, ক্রিস্টালাইন ফাইবারটাকে একটু সফট করে, যার ফলে সেখানে ডাই পার্টিকেল প্রবেশ করতে সাহায্য হয় বা ডাই পার্টিকেল সহজেই প্রবেশ করতে পারে। লেভেলিং এজেন্ট, লেভেলিং এজেন্টের কথা আমি বলেছিলাম যে প্রথম অবস্থাতেই ফাইবারের উপরে প্রচুর পরিমাণে ডাই পার্টিকেল গুলো ডিপোজিটেড হয়। তো এখন ঘটনা ওই যে বাঙালির মতো চরিত্র বলেছিলাম যে ওই খিচুড়ি বিতরণ করা হচ্ছে, বাঙালিরা কে কখন নিবে উল্টাপাল্টা শুরু করে দেয়। তো এখন এখানে যদি কোনো ওই যে চৌকিদার অথবা পুলিশ দেওয়া হয় তখন কিন্তু তারা ঠিকই লাইন ধরে আস্তে আস্তে নিতে পারে। তো ডাই পার্টিকেল গুলো ঠিক সেরকম, যে যখন আমরা লেভেলিং এজেন্ট ইউজ করে থাকি তখন ফাইবারের উপরে ফাইবার গাত্রে কি তখন ইভেন্ট ডিপোজিট হয়, সুন্দর ওয়ান লেয়ার ইভেন্ট ডিপোজিট হয়, আনইভেন্ট ডিপোজিট হয় না। তো এগুলোকে সাধারণত রিটার্ডিং এজেন্টও বলা হয়ে থাকে। ওকে, লেভেলিং এজেন্ট অর্থাৎ লেভেল ডাইং ইনশিওর করার জন্য সাধারণত আমাদের লেভেলিং এজেন্ট ইউজ করা হয়। টাইম ইজ দ্য ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কেস অফ ডাইং, যে কতক্ষণ ধরে ডাইং করব। দেখো, একটা কন্ডিশন হচ্ছে তুমি কতটুকু খেতে পারবা, তোমার একটা ক্ষুধা আছে, সেই ক্ষুধাটা নিবৃত্তি হলে কিন্তু তুমি আর খেতে পারবে না। ডাইং ও ঠিক সেরকম, একটা ফেব্রিক বা ফাইবার একটা নির্দিষ্ট সময় পর সে আর ডাই পার্টিকেল গুলো নিতে পারে না, অ্যাকর্ডিং টু দ্য ল্যাংমুইর থিওরি বা ফ্রেন্ডলেস থিওরি যেটাই বলি না কেন, ল্যাংমুইর থিওরি হিসেবেই বলবো, যে ডাই পার্টিকেল গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম 10 মিনিটে তারা কি করতেছে, যে ডাই পার্টিকেল গুলো নিতে পারছে না, নিচ্ছে, আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে 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 30-40-50 মিনিটে এসে তারপর থেকে এটা কি একবারে প্যারালাল হওয়া শুরু করছে, তারপর থেকে কিন্তু তারা আর ডাই পার্টিকেল নিতে পারছে না। সো স্যাচুরেশন স্টেজ, এটার জন্য টাইমটা দরকার। ফ্যাক্টরিতে সাধারণত প্রায় অনেক সময় ধরে ডাইং করা হয়, 3-4 ঘন্টা থেকে শুরু করে 8-10 ঘন্টা পর্যন্ত, শেড নামিলা পর্যন্ত। তবে একটা নির্দিষ্ট টাইম আছে যার উপরে সাধারণত তাদের আর স্যাচুরেশন পয়েন্ট থাকে না। অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ ম্যাটেরিয়াল টু লিকুইড ইস্যু, আমরা জানি
যে কত ম্যাটেরিয়াল হলে কতটুকু লিকুইড নিব, সেই রেশিওটাকে ফ্যাক্টরিতে ML রেশিও, MLR নামে চেনে বা ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও নামে চেনে। এটা সাধারণত ল্যাব ডাইং এর ক্ষেত্রে এখানে অনেকগুলো দিয়ে দিচ্ছি আমি, যে 30, 40, 50, কিন্তু যখন বাল্ক ডাইং আমরা সাধারণত ইয়ের ক্ষেত্রে যাই, প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই, তখন এই রেসিপি খুবই কম, 1:7 থেকে শুরু করে 1:10, অর্থাৎ 1 কেজি যদি ফেব্রিক হয় সেক্ষেত্রে 7 কেজি, 7 কেজি পানি, লাইক 1:7 থেকে 1:10। ল্যাবে আমরা সর্বোচ্চ 1:20 করি, মাঝে মাঝে 40-50ও করে থাকি। তো এটার মানে হচ্ছে যে কতটুকুর ল্যাটের লিকুইডে কতটুকু পানি দিব। তো এই ছিল আমাদের ডাইং এর রেস্ট পার্ট। তা রেস্ট পার্টের ভিতরে যদি আমরা সামারাইজ করি, সেটা হচ্ছে যে আমাদের থিওরি অফ ডাইং ছিল। থিওরি অফ ডাইংটা আবার একটু যদি বলি, সেটা হলো যে এটা একটা ফাইবার, প্রথম অবস্থায় সে পানিতে আমরা চুবাবো, পানিতে বলতে ডাইপার্টিকেলে, বা ডাইপার্টিকেলে চুবালে সে কি হবে, ফুলে ফেপে উঠবে, অর্থাৎ তার সোয়েলিং ঘটবে, তার ভিতরে জায়গা সৃষ্টি হবে এবং একই সাথে ফাইবার সারফেসে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। এখন আমরা মোস্টলি রিয়েক্টিভ ডাইং দিয়ে ডাই করে থাকি, তো রিয়েক্টিভ ডাই, ক্যাটায়নিক ডাই, তারাও কিন্তু নেগেটিভ চার্জের সৃষ্টি করবে পানিতে। তাহলে এই নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ পরস্পরকে অপোজ করবে, তখন আমরা এখানে কি ইউজ করি, সল্ট ইউজ করি, যেটা কিনা পজিটিভ চার্জ কন্টেন করে, পজিটিভ চার্জ কন্টেন করলো, তাহলে এটাকে অপোজ হয়ে গেল, এই লেয়ারটাকে তখন আমরা ডাবল লেয়ার বলছি। ডাইপার্টিকেল গুলো আস্তে আস্তে ডাবল লেয়ার অতিক্রম করে ফাইবার সারফেসে যাবে, ফাইবার সারফেসে গেলে তারা ফাইবার সারফেসে ঘটনাটাকে অ্যাবজর্পশন বলছি, ফাইবার সারফেস থেকে ভিতরে প্রবেশ করবে সেই ঘটনাটাকে অ্যাবজর্পশন বলছি, টোটাল ঘটনাটাকে সর্পশন বলা হয় বা ইগজুশন বলা হয়। ওকে, এরপরে তারা ফাইবারের এখানে বন্ড তৈরি করবে, কেমিক্যাল অথবা ফিজিক্যাল বন্ড তৈরি করবে ফাইবারের সাথে। বন্ড তৈরি করার পর কিছু ডাইপার্টিকেল আছে তারা বেরিয়ে যাবে, যেটাকে আমরা ডিসর্পশন বলছি। ছিল আমাদের স্টেজ, স্টেজগুলি ভিতরে যখন প্রবেশ করবে ফাইবারের ভিতরে, তখন তারা সাধারণত ডিফিউশন হবে। এছাড়াও আমাদের ফাইবার ছিল, রোল অফ ওয়াটার ছিল, ইলেকট্রোলাইট ছিল, ডেলিকেট সোয়েলিং এজেন্ট, সোয়েলিং এজেন্ট টাইম এবং ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও। এই ছিল আমাদের রেস্ট পার্টে ইন্ট্রোডাকশন টু ডাইং এ।